চ্যানেল 20 দেশের স্বার্থে দশের পাশে শুধু খবর নয় আরো বেশি কিছু। রাজশাহীর তানোর উপজেলা সদরে শত বছর ধরে বাস করছেন সংখ্যালঘু মিরার পরিবার। সহায় সম্বল বলতে মাথা লুকানোর মতো বসতবাড়ির এই সাত শতক জায়গাটুকু। মীরা প্যারালাইজড হয়ে দীর্ঘ সময় জরাজীর্ণ এই কুড়ো ঘরে বাস করছেন অধ্যাহারে অনাহারে। দুই সন্তান দিনমজুরের কাজ করলেও পরিবারের সদস্য বেশি হওয়ার কারণে ঠিকমতো দুই বেলা খাবার জোটে না সংখ্যালঘু মীরার পরিবারে। কয়েকদিন আগে হঠাৎ মীরার বাড়িঘর ভাঙচুর করতে আসেন প্রতিবেশী গ্রামের ক্ষমতাধর মাহফুজ। মাহফুজ দাবি করেন মীরার বসতবাড়ির তিন শতক জায়গা তিনি ক্রয় করেছেন। মাহফুজের কথা শুনে অসুস্থ মীরার ছেলে ছুটে যান তানোর উপজেলার সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাতের নিকট। সেখানে গিয়ে সহকারী কমিশনারের নিকটতম ব্যক্তি ফিরোজ আক্তার বিষয়টি দেখার জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করেন। তার দাবির অর্থ দিতে না পারায় তাকে অফিস থেকে তাড়িয়ে দেন। তিনি নিরুপায় হয়ে বাড়িতে ফিরে সিদ্ধান্ত নেন বসতবাড়ির একমাত্র জায়গা ধার করে কিস্তি উঠিয়ে কিছু টাকা দিয়ে মাহফুজের নিকট থেকে মুক্ত করবেন। মাহফুজ সেই জায়গা কিভাবে নিয়েছেন, কার নিকট থেকে নিয়েছেন কিছুই জানে না মীরার পরিবার। তারপরেও কিছু টাকা মাহফুজকে দিয়েছেন তারা। এরপরেও গত 23 জুলাই মাহফুজের মাদকাসক্ত বাহিনী নিয়ে মীরার বাড়িতে এসে বাড়িঘর ভাঙচুর করেন। মীরার দিনমজুর ছেলেকে তানোর বাজারে উঠিয়ে নিয়ে গিয়ে মারধর করেন। মাহফুজের এমন কর্মকাণ্ডে সংখ্যালঘু পরিবার দিশারা হয়ে পড়েছেন। রাত দিন 24 ঘন্টা মাহফুজ কিছু মানে না। ওই 50-60 হিরণ খনেক রাত 12টার সময় দিয়ে পাঠায়, রাত 1টার সময় দিয়ে পাঠায়, আর ভয় দেখায় যদি আমার বড় বেটার পেটের উপর 2 ঘুষি আর 2 গালে 4 চর, আর তারপরে ছোট বেটা গেছে, ছোট বেটার কলার এমনি করে সাইপিয়া ধরিয়া স্কুলের মধ্যে তুলেছে বেটা, স্কুলের মধ্যে তুলে ছোট বেটা কেতই মায়ের মারিছে বাবা। আমার ছোট বেটা কাম করলে খাওয়াজ পুরাজ ঘরে খাওয়ার নাই, বেটা কি খাবো যে গাও কাপুকে, এমনি মার মারি আমরা টাকা পয়সা কোথায় পাবো, ঘরে তো খাবারই নাই। আপনি পাবেন জায়গাটা আমরা নিব, এ কথা বলেছি। আমরা জীবনের ভয়ে আমাদের স্বামী সন্তান দেখে মারে ফেলে দেয়, আমরা কোথায় যাবো? যে যারা কর্ম করে তাদের যদি মারা যায় তাহলে আমরা কোথায় যাবো? কল্পনা করতে পারি, কারণ আমার গা হাত পা এখন পর্যন্ত যাবে না। আমার আছে দূর খায়, আমি ওই থানাতে গেছিলাম, সে থানার দরখাস্ত লিখতে গেছিলাম, সে থানার দরখাস্ত আমাকে লিখতে দেয়নি, দরখাস্ত লিখতে দিন আমাকে বলে কাটা ফেলে দিল বোনের ভয়ে আমি দরখাস্ত লিখিনি। মাহফুজের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে মুঠোফোনে মাহফুজের নিকট জানতে চাইলে মাহফুজ বলেন, এই জিনিসটা আসলে পুরোটাই মিথ্যা। ওই আমাদের এখানে সাংবাদিকেরা 50,000 টাকা চাইছিল, বুঝছেন, আমার কাছে। যে আমি বলছি যে আমার লিগাল হয়েছে, আমি 50,000 টাকা দিব কি জন্য দেয়নি, তো ওরা নিউজ টিউজ করছে, করুক, এই অবস্থা।